হায় হায় রে বাঘ খায় ফেলো রে, খায় ফেলো রে, বাঁচাও বাঁচাও রে বাবা। না বন্ধুরা, ভয় পাওয়ার দরকার নাই, ভয় পাওয়ার না, কারণ আমি এক জায়গায় বেড়াতে আসছি, জায়গাটা আসলে অনেক সুন্দর, শুধু সুন্দর না অনেক সুন্দর, আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন। এটা কোন জায়গা ভিডিওর মধ্যেই বলে দিব। আনন্দ এবং বিনোদনের জন্য এই জায়গাটি সবচেয়ে বেশি পারফেক্ট, আপনারা চাইলে আসতে পারেন, এত সুন্দর লাগবে আপনারা নিজেও কল্পনা করতে পারবেন না। এটা অনেক বড় একটা জায়গা এবং বাংলাদেশের সেরা একটি দর্শনীয় স্থান। ছবি তোলার জন্য এবং ভিডিও রেকর্ডিং করার জন্য এই জায়গাটা অপরন্ত সুন্দর, এত সুন্দর আপনি দেখলেই বুঝতে পারবেন। যেদিকে তাকাবেন শুধু দেখতে পাবেন সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। প্রতিদিন এখানে ঘুরতে আসেন কয়েক হাজার মানুষ। আপনি যদি একাই অথবা ফ্যামিলি নিয়ে অথবা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যান তাহলে এই জায়গাটা সবচেয়ে পারফেক্ট, আপনারা চাইলে আসতে পারেন। এখানে এই হরিণটার সাথে আপনারা ছবি তুলতে পারবেন। আমরা প্রায় প্রতিদিনই কোনো না কোনো রিসর্ট, কোনো না কোনো পার্কে যাওয়া আসা করি, কিন্তু আসলে অরিজিনালি এই জায়গাটা আমার খুব ভালো লাগছে, যার কারণে ভিডিওটি শ্যুট করে আপনাদের মাঝে তুলে ধরলাম। ওই যে বইয়ে পড়ছিলেন কানা বগিরসা পুঁটি মাছ খায় না, ওই যে পুঁটি মাছ ধরে আছে দেখেন। এখানে বাংলাদেশে অনেক নতুন নতুন গাছ আছে যা আপনি কখনোই হয়তো দেখেননি, দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে, বিশ্বাস না হলে একবার এসেই দেখুন। দোলনা এবং অনেকগুলো রাইড আছে, কোনোটাতে কিন্তু টাকা লাগে না, আপনার চাইলেই উঠতে পারবেন। গাছটা দেখছেন কি সুন্দর, এই পাখিটির সাথে চাইলেও আপনারা ছবি তুলতে পারবেন, পাখিটি অনেক সুন্দর। এই জিরাফটা দিছে ভালোই, যে জিরাফটা কিন্তু অনেক ছোটো, জিরাফের বাচ্চা না, তা আগের যে অন্যান্য জায়গায় পাওয়া যায় এটা কিন্তু অনেক বড়, ছবি তোলা যায় না, এটির সাথে ছবি তুলতে পারবেন। এই যে ঝর্ণাটা আছে, ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর, ছবিতে কিন্তু যেমন তেমন দেখা যায় ভাই, যখন পাশাপাশি থাকবেন তখন কিন্তু বুঝতে পারবেন। প্রচণ্ড রোদ, তাই মনটা যাচ্ছিল যে একটু লাভ দেই, কিন্তু না, লাভ আর দিলাম না। গাছটা দেখছেন কত সুন্দর, এরকম আর অনেকগুলো গাছ আছে, হয়তো অনেকগুলো গাছ আপনি চিনেই নেই না, এমন একটা জায়গা, অনেক বড় আর সুন্দর জায়গা। তো ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবেন এখানে আসবেন, এখানে আসে বসবেন, গল্প করবেন, আড্ডা করবেন, পাশে খাবারের দোকান আছে, দোকান থেকে কিছু নিয়ে আসে এখানে বসে খাবেন। জায়গাটা এতটাই সুন্দর যে কল্পনা করতে পারবেন না। সারা জীবন শুনলাম কলসের ভিতরে পানি থাকে, এখন দেখি কলসের ভিতরে আছে পাথর। যাই হোক, আপনারা এই রাইডটা চড়ে ব্যবহার করতে পারবেন। সকালবেলা আমরা দুপুরবেলা আসি তো ওই জন্য উঠতে পারি নাই, বিকালবেলা অনেক লোক হয়, বিকালবেলা এটা চলে, আপনারা চাইলে বিকালবেলা আসতে পারেন। এই যে পুকুরটা দেখতেছেন, পুকুরটা পুরো সুইমিং পুল বুঝছেন, জায়গাটা ঘিরে দেওয়া আছে, এখন কাজ চলতেছে, কমপ্লিট হয়নি, তবে অনেকগুলো জায়গা কমপ্লিট আছে, আপনারা চাইলে দেখে শেষ করতে পারবেন না, অনেক বড় জায়গা। তো ওই যে রুমগুলো দেখছেন, রুমগুলো ভাড়া দেওয়া হয়, মানে দূর থেকে যদি কেউ আসে সে এখানে থাকতে পারবেন, সমস্যা নেই। ওরে বাবা রে বাবা, এনার দিকে একটা ঝর্ণাও আছে, ঝর্ণা কিন্তু ঝর্ণাটা বন্ধ, মজাটা মারতে পারি নাই। যাই হোক, এরপরে যে এর আগে একবার আসছিলাম তখন কিন্তু ঝর্ণা চালু আছিল, সেই সুন্দর লাগে বুঝছেন, অস্থির। এই বাতিগুলো সন্ধ্যার সময় দেখতে যে লাগে মাথায় নষ্ট, সবুজের সমারোহ অস্থির দেখা যায়। একটা জিনিস ভালো আছে, যত ঝড় বৃষ্টি হোক না কেন আপনার কখনো বৃষ্টিতে ভিজতে হবে না, কারণ সব জায়গায় সেফটির ব্যবস্থা আছে, কাদা পানি কোথাও ভরবে না আপনার। ওরে মোর আল্লাহ, দেখছেন জায়গাটা কত সুন্দর, মাথাটা নষ্ট রে ভাই, এত সুন্দর জায়গায় মনটা ধরে রাখতে পারলাম না, তাই নিজেও একটু ক্যামেরা বন্দী হইলাম, কি কন। এখানে ছোট বড় দুই বাচ্চারাই দোলনাতে দলতে পারবে বুঝছেন, তাই শখের বসে উঠলাম এবং শুরু করে একটা লাভ দিলাম, দেখি কেমন লাগে। ওরে বাবা, সেকেন্ডে দেখি নিচে নামে গেছি। সকালবেলা তো তাই সব রাইড বন্ধ, এখন লোকজন কম, বিকালবেলা সব কিছু চালু, আপনারা চালে আসতে পারেন। জায়গাটা এত সুন্দর আমি কি করবো ভাই, বিশ্বাস করবেন না, বেশ কয়েকগুলো জায়গা ঘুরছি, এত গাছগুলো সুন্দর, ফুলগুলো সুন্দর, লোকেশন সুন্দর, ছবি তোলার জন্য বা ভিডিও শ্যুট করার জন্য এত সুন্দর একটা জায়গা, দেখলে মাথাটা নষ্ট হয়ে যাবে আপনার। বাগানের ফাঁকে ফাঁকে বসার জন্য অনেকগুলো জায়গা আছে, আপনার চাইলে বসে রেস্ট নিতে পারেন। চলেন আপনাদের একটা জিনিস দেখাই, যে দেখছেন পেঁপে, পেঁপেগুলো কিন্তু আপনাদের জন্য, আপনারা চাইলে পেঁপেগুলো খেয়ে আসতে পারেন, কিন্তু পেঁপে খাওয়ার পরে ভুলেও আমার নাম বলিয়েন না আবার। ঝর্ণার সাথে একটু ক্যামেরা বন্দী হলাম, কারণ ঝর্ণা আমার খুব ভালো লাগে। জায়গাটা দেখেন কত সুন্দর, পিছনটা তাকান, ওরে বাবা সেই সুন্দর, ঝর্ণাটা দেখছেন সাইড থেকে কিন্তু সেই সুন্দর একটা জায়গা। হরিণের বাচ্চা ফুটফুটে সুন্দর, গান তো গাই না, তারপরও গাইলাম আর কি।
অনেক সুন্দর সুন্দর জায়গা ভাই, অনেক সুন্দর জায়গা, দেখলে কিন্তু অনেক মিস করবেন বুঝছেন। যখন আসবেন না তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন এত সুন্দর একটা জায়গা, মেলা জায়গা ঘুরছেন কিন্তু এরকম জায়গা হয়তো পাবেন না। আমার তো আর অভিজ্ঞতা নাই, তাই নিজে নিজে একটু ক্যামেরা শ্যুট করছি বুঝছেন, ফ্যাশন শো করলাম, ফ্যাশন শো। জায়গাটা তো অনেক মজা, তো অনেকজনে কিন্তু আসছে, চিপা চাপা আছে তো দেখা যাচ্ছে না। আপনারা চাইলে এই জায়গা ছবি তুলতে পারবেন, অনেক সুন্দর একটা জায়গা, মাঝে জায়গা জায়গায় বসার টুল আছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর, আপনারা চাইলে এখানে বসে আড্ডা মারতে পারেন। আপনারা যদি কেউ গাড়ি টাড়ি নিয়ে আসেন, গাড়ি রাখার জন্য বাইরে জায়গা আছে, পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, সমস্যা নাই। গাড়ি রাখার জন্য 20 টাকা করে রাখবে, আর গেটের প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। জায়গাটা অনেক সুন্দর, 50 টাকা কোনো ব্যাপার না, আপনার দেখলে বুঝতে পারবেন অনেক মজা, 100 টাকা নিলেও গায়ে লাগবে না। এইবার দেখেন চলে এসেছি টিয়া পাখির কাছে, টিয়া পাখির সাথে মেলা গল্প করলাম কিন্তু টিয়া পাখি আমার সাথে একটা কথা কইলো না। যাই হোক মনটা তো গেল খারাপ হই, তাই আর কি করবো, ফুলের সাথে একটু কথা কই, ফুল টুল নিয়ে অনেকক্ষণ ঘুরলাম। এই যে দেখতেছেন দোলনা, দোলনায় সেই একটা ঘুরান দিছিলাম সকালবেলা, পরে কইলো যে মামা এখন তো বন্ধ, আপনার বিকালবেলা আসিয়েন, পরে চড়া হলো না। ফুলটা দেখেন কি সুন্দর, ফুলটা দেখতে যে মজা বুঝছেন, ফুলটা হাতে নিয়ে দেখছি সেই মজা। এই যে কার্টুন আছে একটা, কার্টুনটার সাথে আপনারা ছবি তুলতে পারবেন, অনেক সুন্দর। আমার তো আর ক্যামেরাম্যান নাই, তাই নিজে নিজে ছবি তুলছি। হ্যাঁ এবার একটা কাম করবো, এবার একটা দোলনা দেখতে পাইছি, দোলনাতে এবার উঠবো, দেখি কী হয়। ওহ সেই স্বাদ, আসলে সেই মজা বুঝছেন, নিজে নিজে দোলনা দোলাইতেছি। এই যে দেখেন আপনারা বসবেন আর এভাবে পা দোলাবেন, আহ কী স্বাদ, সেই মজা। হ্যাঁ এবার এদিকে আসুন, জায়গাটা দেখুন কেমন লাগে, ওহ অস্থির একটা জায়গাটা ভাই। ও এখানকার লাভ ম্যাটার আছে, বসি দেখি কেমন লাগে, দেখেন তো কেমন লাগে। ভালো লাগলে একটা লাইক দেওয়া যাইয়েন বুঝছেন, একটা লাইক আর একটা কমেন্ট করবেন, কোনো কিছু জায়গার সম্বন্ধে জানা থাকলে একটা কমেন্ট করেন, আমি জানাই দিব, সমস্যা নাই। কিন্তু এতটুকু গ্যারান্টি, জায়গাটা আসলে এতটা ভালো লাগবে যে চিন্তা করে পারিবেন না। আহ কি একটা পোজ দিলি, হ্যাঁ ফুলটা যে সুন্দর রে বাবা, মাথার নষ্ট, গাছটা এত সুন্দর, তার ফুলটা যে কী হবে কোয়া যাবে না। এই গাছটা দেখছেন ঝিরি 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 পাতা, নিজের চোখে যখন দেখবেন তখন বুঝা পাবেন যে মজাটা লাগবে, আপনাকে বুঝাই পাবেন তখন কী মজা। ও মা এটা কি, ও একটা কল একটা, যাই হোক পানি বাইরে হচ্ছে, সমস্যা নাই, আপনার চাইলে পানি খাওয়া পারবেন। এই যে এলে আলুর মতন দেখাচ্ছেন, এটা কিন্তু আলু না, এলে কিন্তু কী জানেন, হ্যাঁ হ্যাঁ এলে কিন্তু পাথর, নুড়ি পাথর, বড় বড় পাথর। জায়গাটা দেখেন তো কেমন লাগেছে, সেই স্বাদ, জায়গাটা যে মজা রে ভাই, ফুল আর ফুল, ফল আর ফল, গাছপালা আর নতুন নতুন গাছ। এই গাছ কিন্তু অনেকদিন আমি দেখি নাই, অনেক জায়গাও দেখি নাই, ঘুরছি মেলা জায়গা ভাই। ফুলটা দেখছেন যা তা সুন্দর, এই যে দেখেন কোন জায়গায় আসছি, এই যে দেখেন রোবট তো চিনেন, রোবট গাছ দেখছেন না, দেখেন নাই, এই যে রোবট গাছ, যে গাছটা দেখাইলাম এটার নাম রোবট গাছ। যে ফুলটা আমার কিন্তু অস্থির লাগছে বুঝছেন, চলেন এবার পরিচয় করে দেয়, খালি ঘুরলে তো হবে না, মাঝে মাঝে তো ওয়াশরুমে তো যাওয়া লাগবে নাকি। এই যে জায়গাটা দেখেছেন, এটা একটা ওয়াশরুমের জায়গা, ঠিক আছে, এই যে লেখা আছে ওয়াশরুম, এইদিকে এদিকে যায় ওয়াশরুম থেকে হাত পা মুখ চোখ ধুয়ে আসবেন, তারপরে ঘুরবেন খালি। ভিডিওতে আপনাদের হয়তো 40% দেখাতে পারছি বা 30% দেখাতে পারছি, আরও কিন্তু বাকি আছে কতগুলো, 60-70%, আপনারা পরে ভিডিও পাবেন, পরে ভিডিওটা দেখে নিন, তো মিস করবেন না, জায়গাটা একবার আসবেন, ঘুরে যাবেন, আপনার খুব ভালো লাগবে, তো বুঝতে পারবেন যে আমি ভিডিওতে যা বলছিলাম তার থেকে বেশি ভালো। খুব দ্রুত পার্ট টু আপনাদের মাঝে দেওয়া হবে, এটা পার্ট ওয়ান, তো পার্ট টু আপনাদের মাঝে খুব দ্রুত দিয়ে দিব, সেখান থেকে আপনারা লোকেশনটা দেখে নেবেন। হ্যাঁ আপনাদের ঠিকানা দিয়ে দিব, রাস্তাঘাট বলে দিব, জায়গাটা আসলে অনেক বড়, তো যার কারণে পুরো ভিডিওটা একবারে দিতে পারলাম না। যাই হোক আপনারা চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে রেখে দিয়েন, একটা লাইক দিয়েন, একটা কমেন্ট করিয়েন, সমস্যা নেই, আমি আপনাদের পরবর্তীতে পার্টে সব কিছু দিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।